আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র এই সরকারের। এই সরকারের যখন পায়ের তলার মাটি একে একে সরে যাচ্ছে, আজকেও দেখলাম উদয়পুরের বাগবাজারে একজন মণ্ডলের নেতৃত্ব সম্পাদক সে পদত্যাগ করেছে, সব জায়গায় এরকম হচ্ছে। এবং মানুষ এই সরকার সম্পর্কে বুঝতে পেরেছেন এই সরকার মানুষের কোনো উপকারে আসবে না, তাই মাটির নিচের সমস্ত শক্তি সরে যাচ্ছে। তা আমাদের কোনো মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না, প্রতিবাদ করতে দেয় না, তারপরও আমরা মানুষের জরুরি সমস্যাগুলিকে নিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত আছে। এই লড়াই সংগ্রামে আমরা সামনের সারিতে আছি, তাই আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়া যায় কি না, তার জন্যই এই ধরনের প্রতিহিংসামূলক আক্রমণ। আমি বলবো এই সম্পর্কে, গত এক বছর যাবতই আমাকে গিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, এটা আমি কোনো সংবাদ মাধ্যমে দেইনি, তাদের কাছে একটা কমপ্লেন আছে আমার আয়ের থেকে সম্পত্তি বেশি আছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিভিন্ন কোশ্চেন চেয়েছে। আমি পরপর দুইটা কোশ্চেনের সমস্ত উত্তর আমি দিয়েছি, কারণ এটা আমার কাছে পরিষ্কার আছে। কারণ আমরা যখন বিধানসভার প্রতিনিধি ছিলাম, প্রতি বছর বিধানসভাতে আমাদের নিয়ম করে আয় এবং সম্পত্তির হিসাব দিতে হতো, আমাদের পার্টি তো আমরা এটা দিই। এবং 18 নির্বাচনের সর্বশেষ যে ছিল তাতে সমস্ত কিছু আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে, এটা পাবলিক ডোমেইন আছে, যে কেউ দেখতে পারে ওয়েবসাইটে গিয়ে। তারপরেও আয়কর দিতে হয় না, কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তাই আইটি রিটার্নও দিয়েছে আমার আমার স্ত্রীর, আমরা দুজনই পার্টির হোল্ডার। আমার পিতার সম্পত্তি আছে, ধানের জমি, বাড়ি, রাবার বাগান, এটা তো পৈতৃক সম্পত্তি, তার আয় তো স্বাভাবিক কারণেই এটা আসবে, তার বাইরে কিছুই নেই। ওরা শুধু আমাকে নামার জন্য, আমার ছোট ভাই ছোটখাটো একটা ব্যবসা করে, তারও আইটি রিটার্ন আছে, তাকেও ডেকেছে, তার সঙ্গেও জবাব দিয়েছে। তো তারপরেও বলবো, যেমন দেখলাম আমরা আমাদের যখন সমস্ত দিলাম, তাদের তো মনে হবে তাই মনে হইল তারা স্যাটিসফাইড, এটা 6-7 মাস হয়ে গেছে। এখন যখন রাজ্যের আন্দোলনটা পিকে, প্রতিদিনই আমরা অত কিছু পড়েও এই অতিমারের বিরুদ্ধে মানুষের যে সমস্যা তৈরি হয়েছে আমরা লড়াই করছি, এই 7 মাস পরে হঠাৎ দেখা গেল তাদের মনে হয়েছে যে ওই কেসটাতে আবার সেখানে একটা এফআইআর করা হয়েছে। এই ব্যাপারে দাঁড়িয়ে নিশ্চয়ই আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, সংবিধানের প্রতি আমরা যদি গণতান্ত্রিক একটি দল করি, আমাদের সম্পূর্ণ আস্থা আছে আইন আইনের প্রতি চলবে। আমার আইন বিশেষজ্ঞ যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা নিজেরাও কথা বলেছেন, তারা সার্টিফিকেট কপির জন্য অ্যাপ্লাই করেছেন, এটা আসলে আইনগতভাবে আমি এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এটা দেখব। তার পাশে এটা শুধু আইনগতভাবে দেখা ব্যাপার না, এটা রাজনৈতিক লড়াই। আমাদের বিরুদ্ধে এর আগে বাদল চৌধুরীর বিরুদ্ধে হয়েছে, এখন পর্যন্ত কোনো চার্জশিট দিতে পারেনি, তাতে প্রমাণ হয় এগুলি ভুয়া মিথ্যা, লড়াইয়ের ময়দান থেকে পরিপূর্ণভাবে চক্রান্ত করে আমাদেরকে সরিয়ে দেবে। কিন্তু আমরা আদর্শের ভিত্তিতে একটি পার্টি করি সিপিআইএম, আমরা ছাত্র জীবন থেকে এই পার্টির সঙ্গে যুক্ত আছি, ফলে সেই জায়গায় 5 বারের 25 বছর সমানে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আমি টিআইডিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, মন্ত্রীর দায়িত্ব পালন করেছি, সর্বশেষ আমার উপাধ্যক্ষ ছিলাম। তো কোনো জায়গাতে কোনো অবস্থাতে কোনো প্রশ্ন নেই, বরং মানুষকে উপকার করার চেষ্টা করেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি, সব মানুষকে হয়তো করতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে মোকাবিলা করার জন্য আমাদের পার্টি এবং আমি ব্যক্তিগতভাবে তৈরি আছি। কোনো ধরনের চক্রান্ত করে, কোনো ধরনের প্রতিহিংসা করে আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে
সরাতে পারবে না। এই ক্ষমতা এই বিজেপি দলের জন্যে, তারা আদর্শচ্যুত, তাদের কোনো নীতি নেই, যে কারণে মানুষ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের অন্তর্দলীয় কুন্দল এই সমস্ত জায়গা থেকে মানুষের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্যই আমাদেরকে বিরুদ্ধে এরকম চক্রান্ত করে সেখানে জেলে পোড়ার করছে। ঠিক আছে, আমরা প্রস্তুত আছি, আইন আদালতেই যাব, এবং তবে রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিক লড়াইটা আমাদের চলবে। কোনো আক্রমণ প্রতিহিংসা করে আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে সরাতে পারবে না, এটি আমার বক্তব্য, যে বক্তব্যটা পার্টি গতকালকেও পরিষ্কার করে বলেছে। ধন্যবাদ।